24 ঘন্টা স্বাগত। এখনো পর্যন্ত বাছাই করা খবর নিয়ে প্রাইম টাইমে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজকে স্বাধীনতা দিবসের দিন, প্রাইম টাইমে একটা খারাপ ছবি দেখাবো আপনাদের, খারাপ ঘটনার কথা বলবো। দোকানের খুঁটিতে বেঁধে কিশোরকে নৃশংস মার, শিউরে ওঠার মতন ছবি উত্তর দিনাজপুরের করণদিঘিতে। খুব স্বাভাবিকভাবে মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ছবি। দোকানে চুরির অভিযোগ তুলে কিশোরের ওপর অকথ্য নির্যাতন, করণদিঘির দুর্লভপুর এলাকার এক তৃণমূল নেতার মারধরে অভিযুক্ত নেতা ফজলুর রহমানের স্ত্রী স্থানীয় পঞ্চায়েত সদস্য। তার পাল্টা সাফাই, কিশোরের বাবার অনুরোধেই নাকি শিক্ষা দিতে সামান্য উত্তম মধ্যম দিয়েছেন। ঠিক কি ঘটনা ঘটেছিল আমরা আমাদের প্রতিনিধি ভবানন্দের কাছ থেকে জানার চেষ্টা করব এই মুহূর্তে। ঠিক কি ঘটনা ঘটেছিল ভবানন্দ? সৌরজি, যা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, যে ওখানে ওই নাবালককে দোকানে ঢুকে গেছিল সে চুরি করতে, এরকম তাই বলে তাকে ধরা হয়। ধরার পরে সেই নাবালককে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কেন দোকানে ঢুকেছিলে, সে কিন্তু ওই দোকান মালিকের ভাইপোর সঙ্গে ঢুকেছে বলে ইচ্ছে জানায়, আর যেই ভাইপোর নাম নেয়। তারপরে না, ভবানন্দের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চুরির মোদ্দা কথা, চুরির অভিযোগ একটা উঠেছিল, কিন্তু চুরির অভিযোগ ওঠার পরে এই ধরনের বেপরোয়া মারধর একসঙ্গে জড়ো হয়ে, সেটা কতটা যুক্তিপূর্ণ এবং আজকের দিনে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। ভবানন্দর সাথে আবারও যোগাযোগ করা যায় কিনা দেখি। ভবানন্দ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ভবানন্দ বলো, যেটা বলছিল সুব্রজিৎ, যেমনটা জানা যাচ্ছে যে ওখানে দোকানে চুরির অভিযোগে নাবালককে ধরা হয় এবং নাবালককে জিজ্ঞাসা হয় তুমি কেন দোকানে ঢুকেছিলে, দোকানের মালিকের ছেলের সঙ্গে সেই ছেলেটি ঢুকেছিল বলে যখনই সে জানায়, তখনই কিন্তু তাকে ওখানে একটা দোকানের খুঁটির মধ্যে বেঁধে নির্মম ভাবে, অমানবিক ভাবে, ভয়ঙ্কর ভাবে মারধর করা হয়, যে ছবি দেখে যে কেউ শিরে উঠছে। আর ইতিমধ্যেই কিন্তু এই ছবি ভাইরাল হয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে, বিভিন্ন রাজনৈতিক বহল, বিভিন্ন মানুষজন সকলে কিন্তু তীব্রভাবে এটার ধিক্কার জানাচ্ছেন, এরকম ধরনের ভাবে একজন নাবালককে এরকম। ভবানন্দ, একটু তোমাকে আটকাচ্ছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যার ছবি আপনারা এই মুহূর্তে দেখছিলেন, সেই ফজলুর রহমান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। ফজলুরবাবু, যে কাজটি আপনি করেছেন সেটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টার পর্দায়। কেটে দিয়েছেন উনি সম্ভবত, আমি জানি না, হয়তো ওনার কাছে কি যুক্তি থাকবে সেটা জানার ইচ্ছা ছিল। যাই হোক, ভবানন্দ তুমি যেটা বলছিলে, আমরা যখন এই ঘটনা জানার পরে ফজলুর রহমানের সাথে কথা বলি সুব্রজি, তিনি কিন্তু পরিষ্কার হয়ে বলেন, আমাদের রীতিমতো প্রচন্ড হুমকি দেন বলা যেতে পারে। তিনি বারবার করে বলেন এটা খবরে আনবে না, এটা দেখাবে না, এটা দেখানো ঠিক হবে না, এরকম ধরনের কথা তিনি প্রচন্ড ভাবে আমাদের জানান। কিন্তু আমরা আমাদের সাংবাদিকতার যে কর্তব্য, সেই কর্তব্যই ছবি দর্শকদের সামনে এনেছি, এবং ফজলুর রহমান বারবার করে বোঝানোর চেষ্টা করেন তিনি তার ওই নাবালকের বাবার কথা শুনে তিনি মারধর করেছেন, শাস্তি দিয়েছেন, একটু শাসন করার চেষ্টা করেছেন, কিন্তু ওটা শাসন যে নয় সেটা অন্তত ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে সম্রাজী, যে মর্মান্তিক, যে অমানবিক ভাবে নাবালককে মারা হচ্ছে এবং যেভাবে সে বাঁচার জন্য বারবার করে ত্রাহি ত্রাহি রব করছে, চতুর্দিকে লোকজন সম্রাজী নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষজন, এতটাই দোদণ্ড প্রতাপ ওই নেতা ফজলুর রহমান যে তার ভয়ে কিন্তু এলাকার বাসী কোন রকম মুখ খুলতে পারছে না, এবং কেউ একজন খুব ভয়, মানে বুকে সাহস নিয়ে ওই ছবি করেছে, এবং ছবিতে কিন্তু আর কারুর হাতে মোবাইল দেখা যাচ্ছে না, অর্থাৎ
ফজলুর রহমানকে যে সবাই ভয় পায় সেটা কিন্তু পরিষ্কার ওখানকার ছবিতেই বোঝা যাচ্ছে, এবং ফজলুর রহমান যে দদণ্ডপ্রতাপ নেতা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু গোটা এলাকার সব মহলে কিন্তু একদম নাড়া পড়ে গেছে। পুলিশের থেকেও কিন্তু ইতিমধ্যে জানানো হচ্ছে যে ঘটনা তদন্ত তারা শুরু করেছেন, তারা দোষী ব্যক্তি খোঁজ করছেন, দোষী ব্যক্তিকে পেলে তারা শাস্তি দেবেন, এবং পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। কিন্তু কখন শাস্তি হবে, কি শাস্তি হবে, এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠে যাচ্ছে সর্বসাধারণ। একদমই। আর ফজলুর রহমানের সাথে এখন আমরা কথা বলার চেষ্টা করলাম, তিনি ফোন কেটে দিলেন বা কেটে গেল, এর আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল, ঠিক কি বলেছিলেন তখন তিনি একবার শুনি। ওটা চুরি করে ঘরে ঢুকে গেছিল, তো ওই দোকানে ঢুকে যে অন্যজন দেখে নিল, ঘরের মধ্যে ওকে ধরা হয়েছে আর কি। ওর বাবাই বললো একটু শিক্ষা দিতে হবে, ওই রকমই চুরি করে বেড়ায়। তো ওর বাবাদের মারে হয় না, তখন দু চার বাড়ি দিয়েছি, বাবা মা বললো যে দু চার বাড়ি লাগিয়ে শিক্ষা দাও, মানে তার জরিমানা পয়সা টয়সা তার দেওয়া করা যাবে না। বাবাটা মানে ওকে অতিষ্ঠ, ছেলেটাকে পারে না, ওই এর আগেও তিন চারবার করেছে, তো ওর শাসন করতে পারে না, তো বললো যে তোমরা একটু শাসন করো। ভবানন্দর কাছে যাবো। ভবানন্দ, ফজলুর রহমানের দাবি, তিনি দাবি করছেন যে নির্যাতিতের বাবা নাকি তাকে বলেছিলেন যে তাকে একটু শিক্ষা দিতে, একটু শিক্ষা দিতে। হ্যাঁ, এরকমটাই কিন্তু দাবি করছে। কিন্তু স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি, যেটা অন্তত ক্যামেরার সামনে কি যেটা মুখ খুলতে কেউ রাজি হচ্ছেন না, সেটা কিন্তু পরিষ্কার, যখন ওকে মারধর করা শুরু হয় তখন কিন্তু ওর বাবা ওখানে ছিলেন না। বরন্দ একটু থামাতে হচ্ছে, কানাইলাল আগারওয়াল রয়েছেন তৃণমূল জেলা সভাপতি, তার কাছ তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কানাইলাল আগারওয়াল, কানাইলাল, যে যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হলো যে একজনকে নৃশংসভাবে মারা হচ্ছে এবং পঞ্চায়েত সমিতির সদস্যও বটে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি প্রতিক্রিয়া জানতে চাইব? জানতে পারেনি, ব্যাপারটা যদিভাবে খোঁজ করে দেখবো, কিন্তু যদি এইভাবে যদি নৃশংসভাবে কোনো বাচ্চাকে মেরে থাকে তাহলে নিশ্চয়ই অন্যায় করছে। যদি বাচ্চা কোনো ঘটনায় জড়িত থাকে তাহলে নিশ্চয়ই থানা পুলিশের মাধ্যমে এই ব্যাপারটাকে যদি দিত তাহলে আরো বেশি ভালো হতো। তাও আমি ঘটনাটা তদন্ত করে দেখছি কি ব্যাপারটা আছে। না, আমি বলতে চাইছি যে আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যে কিভাবে তাকে মারা হচ্ছে। অনেকেই অভিযোগ জানিয়েছে এবং তাকে এরকমটা অভিযোগ আসছে যে এলাকায় তার প্রতাপ অন্য রকম, তার কিছু আচার আচরণ নিয়ে অভিযোগ উঠছে, তাকে সবাই ভয় পেয়ে চলেন, এরকম বিষয় সামনে আসছে, কি বলবেন? না, ঠিকই, যদি কোনো যত বড়ই প্রতাপ থাকুক না কেন, অন্যায় করলে তো সে পার পাবে না। তৃণমূল কংগ্রেস করবে, প্রধানমন্ত্রী হয়ে আমি অন্যায় করব, সেটা কোনোদিনই হবে না। আমরা নিশ্চয়ই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব, ঘটনাটা অন্যায় ঘটালে নিশ্চয়ই দলগতভাবে ব্যবস্থা হবে। বেশ, অনেক ধন্যবাদ। কানাইলাল আগারওয়াল ছিলেন আমাদের সঙ্গে। ভবানন্দ, পুলিশে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত? সবরাজি, লিখিত অভিযোগ তো দূরের কথা, সবথেকে বড় ঘটনা যে ওই নাবালকের খোঁজে যখন আমরা এলাকায় তল্লাশি শুরু করি, যখনই সেটা জানতে পারে ফজলুর রহমান, সঙ্গে সঙ্গে কিন্তু সেই নাবালকের পরিবারকে একদম সরিয়ে দেওয়া হয়। নাবালকের বাবার মোবাইল নাম্বার যখন আমরা খোঁজা জোগাড় করে চেষ্টা করি তার সঙ্গে কথা বলার, এবং সামান্য ভাবে সে যখনই জানতে পারে আমরা সাংবাদিক, সঙ্গে সঙ্গে তিনি ফোন কাটেন এবং তারপর থেকে তার ফোন নট রিচেবল হয়ে আছে। অর্থাৎ কতখানি ভয়ে তিনি আছেন সেটা কিন্তু পরিষ্কার। এবং যেটা জানতে পারছি, যখন সেই নাবালককে তার বাবা ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, তারপরে তিনি এলাকার বাসিন্দাদের কাছে দুঃখ করেছেন যে আমিও ওখানটা তাকে দু এক ঘা দিয়েছি, না দিলে তো আমার বাচ্চাটা মরে যেত, আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাবা হিসাবে দু ঘা দিয়ে আমি ওখান থেকে নিয়ে এসেছি। অর্থাৎ বুঝতে পারছো, বাবার চোখের সামনে যেভাবে করে একজন নাবালককে মারা হচ্ছে, এবং সেই মারধরের পর বাবা সেই নাবালককে বাঁচানোর জন্য, একদম হাতে পায়ে ধরে বাঁচানোর জন্য সেই নাবালককে মারধর করে এলাকা নিয়ে আসছে। অর্থাৎ কতটা ক্ষমতাশালী ওই নেতা সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব রকম কার্যকলাপ পরিষ্কার হচ্ছে। এবং এটা যে সত্যি খুব ভয়ঙ্কর, সত্যি খুব নিন্দাজনক, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব তারা পরিষ্কার ভাবে জানাচ্ছেন এটা নিন্দাজনক, এবং তারা বলছেন এটা ব্যবস্থা হওয়া উচিত। এবং পুলিশও কিন্তু যখনই জানতে পেরেছে তখনই কিন্তু এটা নিয়ে সম্রাজি খোঁজ খবর শুরু করেছে। পুলিশের কাছে আমরা কথা বলেছিলাম, পুলিশ জানিয়েছে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি এবং দোষী ব্যক্তিকে দেখা হবে। অনেক ধন্যবাদ ভবানন্দ। আর যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, অভিযুক্ত ফজলুর রহমানের ছবি, এর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, ইনি এই কীর্তিটি করেছেন। আমরা কানাইলাল আগারওয়ালের সাথে কথা বলেছিলাম, তিনি গোটা ঘটনা খতিয়ে দেখে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এমনটাই আশ্বাস দিয়েছেন, যদিও পুলিশে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ করার সাহস হয়নি ওই নির্যাতিতের পরিবারে।